হ্যাঁ রুনা, হ্যাঁ বলো। আমি তো ওই চেম্বারেই আছি। না না, আরে আমার বৃদ্ধাশ্রমের চেম্বারে আছি, বাসাতেই আছি। হ্যাঁ বলো, কি করতে হবে? ও, এটা কোনো কথা বললে রুনা? হ্যাঁ, আরে তুমি ডক্টর ডক্টর শিশির আলীর একটা অ্যাপয়েন্টমেন্ট করতে চাচ্ছ, আর আমি সেটা করে দেব না? আমি নিশ্চয়ই করে দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না, অফিস শেষ করে চলে এসো। হ্যাঁ, চেম্বারে, মানে চেম্বারে চলে যেও আর কি। হ্যাঁ, আজকে একটা এসপার ওসপার হয়েই যাবে। না না না, মানে কথাগুলো হচ্ছে, মানে আজকে কিছু একটা ভালো হবে তোমার, নিশ্চয়ই কিছু ভালো হবে তোমার, আমার বিশ্বাস। চলে যেও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখ। উফ, বাহ, আমি কি করে রুনাকে সামাল দেব সেই চিন্তায় মরে যাচ্ছি, আর আরেকজন নিশ্চিন্ত নাক ডেকে ঘর ঘর করে ঘুমাচ্ছে। এই লোকটাকে ইচ্ছে করছে মাথায় একটা বাড়ি বাড়ি দেওয়া ঠিক হবে না। এই লোককে আমি পানি ছিটিয়ে একদম, পানি ছিটালে তো আমারই লস, কাপড় চোপড় সব ভিজে যাবে, তারপর নতুন ভানা শুরু করবে। এ ম্যাডাম, আমাকে নতুন কাপড় চোপড় কিনে দেন, আবারই তো আমার টাকা খরচ হবে। কি যে করি এ লোকটাকে নিয়ে। পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে চলে যাওয়ার জন্য, পুলিশ এসেছে। আরে ধুর, খালি মজা করে, পুলিশ আমার চিনবো কেমনি? আমি তো আমি ভদ্রলোক। তাহলে লাফিয়ে উঠলেন কেন? তোরের মন পুলিশ পুলিশ, লোকে কি এমনি এমনি বলে নাকি? আরে ধুর, আমি তো এখন হাইকো শিশির আলী। আগে ভাবছিলাম নামটা পাল্টায় ফেলাম, কিন্তু হাইকো শিশির নামটার মধ্যে কেমন একটা পোলা পাই না ভাবা। ঠিক আছে, আপনি সাইকো শিশি আমার সামনে কথাটা বলেছেন, কোনো সমস্যা নেই, কিন্তু রুনার সামনে একটা বেফাস কথা যেন বের না হয়, মনে থাকবে তো? রুনা বাবু সবচেয়ে আসতেছে। হ্যাঁ আসছে। তাই আপনি দাঁড়ায় দিচ্ছেন কেন? লুকায় যান, আমি ও রুনা বাবির সামনে পিপ দিয়া দাঁড়ায় থাকি। ম্যাডাম, অন্যের দাঁড়ানোর মধ্যে কিন্তু একটা ভাব আছে। না রুনা, আসতে এখনো ঘন্টাখানেক বাকি আছে, বসেন, একটু কাজের কথা আছে, বসেন। বসাবসি পরে ম্যাডাম, আপনি কিন্তু আমার খাটায় নিতেছেন, কিন্তু টাকা পয়সা দেওয়ার নাম নেই। টাকা কবে দিবেন কল? আপনাকে আমি বলেছি যে টাকা দেবো না, নাকি আগে কাজ করি আপনাকে টাকা দেইনি এমন ঘটনা ঘটেছে? না, তারপরেও এতগুলা টাকার কাম তো আগে করি নাই। আরে বাবা, আমি যদি আপনাকে টাকা না দেই আমি তো বিপদে পড়বো, কোন সময় না কোন সময় গিয়ে আপনি রুনাকে সব কথা বলে দেবেন, তখন আমি ফেসে যাব না। এইটা ভালো কথা বলছেন, মানে ছেড়ে ব্ল্যাকমেইল করতে আমার খুবই ভালো লাগে। পিশাচ একটা। কিসের কাজ? কাজ না কাজ না কাজ, কাজের কথাই আসি। এই যে এখানে সব সব লেখা আছে, পড়েন, মুখস্থ করেন। যদিও আজকে মানে বলার চেয়ে কাজটা করতে হবে বেশি। ঠিক বুঝলাম না, সব বুঝিয়ে বলতে হবে সব। এই যে এই যে এই বাসাটা কেন ভাড়া নিয়েছি জানেন? মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।